পটল কুমার গানওয়ালা। আমি আমার কথা রাখবো পটল, আমি ফিরব তোর লাইফ শেষ করে দিতে। হ্যাঁ, আমি শুধু চেয়েছিলাম যে তুই তোর পরিচয়টা পাস, এর থেকে বেশি আমি আর কিচ্ছু করিনি। আর এখন তো আমার সেই চাওয়াটাও মিটে গেছে, আমার প্রয়োজন শেষ রে পটল, এবার আমাকে যেতে হবে। আমি বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যাচ্ছ মানে? তুই আগে তো বলনি তুমি ত্রিধাই তো আজকেই চলে যাচ্ছিল, তাই আমি জানতাম যদি আমি আগে বলতাম তাহলে আপনারা আমাকে ছাড়তেন না। কি আশ্চর্য কথা বলছো বলো তো, তোমার এটা কেন মনে হলো যে আমরা তোমাকে এখন ছেড়ে দেব? এক্ষুনি না বেরোলে পারলতিটি পৌঁছতে আমার অনেকটা দেরি হয়ে যাবে। আমি আসি। হ্যাঁ, কেন যাচ্ছ? সত্যি তো শোভা, তুমি কেন যাচ্ছ? কোথায় বা যাচ্ছ? দেখো, তুমিও তো অজুহাত দেখাবে যে এবারে তোমার কাজ ফুরিয়ে গেছে, কিন্তু এটা তুমি তো মানো যে তোমার সঙ্গে আমাদের অন্তত কাজের সম্পর্ক নয়। হ্যাঁ, আর শোনো শোনো, সেখানে তোমার আছে টাই দেখি বলো, কে আছে? নাম দেয়া যায় এমন কোনো সম্পর্ক তো আমার এ বাড়িতে নেই মাসিমা। আচ্ছা সুভাগা, এটা কিরকম কথা হলো? এই যে মাকে মাসিমা বলে ডাকলে, এটাও তো একটা সম্পর্ক নাকি? তাছাড়া তুমি তুমি তো দাদাকে দাদা বলো, বেশ এতেও যদি না হয় তাহলে আজ থেকে তুমি আমার, না তুই আমার বোন। হয়েছে, সম্পর্ক পাতিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা সবাই শুনেছো, শান্তি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো শুভকা, তুমি এখন থেকে আমাকে শুধু দাদা নয় জামাই বাবু বলো ডাকবে, কেমন? আর একটা দাও করে যাও। দাদা কেন আমাকে প্লিজ আটকাবেন না। আটকাবেন না মানে? নিশ্চয়ই আটকাবো। হ্যাঁ, কেউ লক্ষ্মী ছাড়া হতে চায়? হ্যাঁ, কি ভেবেছো তোমার মধ্যে লক্ষ্মী মন্ত মেয়েকে হাত ছাড়া করবো এমন বোকা মেয়ে আমি? না না মাসিমা, প্লিজ এসব কথা বলবেন না আপনি। ঠিকই তো বলছি, আবার কি? না মাসিমা, একবার যখন আমি বেরোনোর জন্য রওনা দিয়েছি তখন আমাকে যেতেই হবে। এ মেয়ে তো কারোর কথা শুনছে না। ও বাবা বাবা, তুমি রহিমাকে কিছু বলো না, কেন তুমি বলছো না? আমি একবার মা হারিয়েছি গো, আর হারাতে পারবো না গো। আমি আলাদা করে কি বলবো বলো তো, ও তো আমাকে আলাদা করে কিছু বলেনি যে চলে যাবে বলে। হ্যাঁ মানে সেটাই বলছি, সবাইকে সবাই তো বলছে না যাওয়ার জন্য, কিন্তু ও তো চলে যেতে চাইছে, তো আমি আমি কোন অধিকারে আটকাবো? সইমা যদি এখানে আমার মা হয়ে থাকে, তোমার বড্ড ভালোবাসি, কিন্তু আমি তোমার মায়ের জায়গায় বসাতে পারবো না গো। না না, তা হয় না, আমি কোনোদিনও তোর মা হতে পারবো না পটলে, কোনোদিনও না। কেন কেন তুমি আমার সইমা হতে পারো আর মা কেন হতে পারো না?
জানি না পটল, আমি জানি না। তোর এই প্রশ্নের উত্তর আমার কাছে সত্যিই নেই। তবে একটা কথা জানি, যেটা হওয়ার না সেটা ভবিষ্যতে কোনোদিনও হবে না। তাই প্লিজ আমাকে আটকাস না। না, আমি তোমাকে আটকাবো, তোমাকে আমি যেতে দেবো না, কিছুতেই দেবো না। যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ আমি করতে আর যেতে দেবো না। তুমি আগে বলো, তুমি আগে বলো, তুমি আমার মা কেন হতে পারো না? ভুলে গেলি পটল, তুই তো চাসনি যে আমি কোনোদিনও তোর মায়ের জায়গা নিই। আর সেই জন্যে আমি যে তোকে কথা দিয়েছিলাম রে, আর যাই হোক না কেন, আমি আর কোনোদিনও তোর মায়ের জায়গা নিতে চাইব না। আজ আমি আমার কথা ভাঙতে পারবো না পটল, আমাকে ক্ষমা কর। আমি তোমায় বলেছিলাম যে তুমি আমার মায়ের জায়গা নিতে পারবে না, তুমি তো নিজে তা নাও নি সৈমা, কারোর জায়গা তুমি নাও নি। আজ আমি তোমায় বলছি গো, আমার মা হতে। কেন জানো? তোমার জন্যই তো আমি নতুন জন্ম পেলাম। আগে আমি পটল ছিলাম, পটেশ্বরী ছিলাম। যখন কেউ বলতো তোর বাপের নাম কি রে, আমি বলতে পারতাম না। আজকে আমাকে জিজ্ঞেসে করলে আমি বুক ফুলিয়ে বলতে পারবো, আমি পটেশ্বরী মল্লিক, আমার বাবার নাম সুজন কুমার মল্লিক। তোমরা সবাই দেখো, এই যে আমার বাবা, এই যে দাঁড়িয়ে আছে এখানে, আমি তার মেয়ে পটেশ্বরী। এই যে আমার বাবা, এই যে সুজন কুমার মল্লিক, তোমরা তাকে দেখতে চেয়েছিলে না, এই দেখো, এই দেখো। আমার এই জন্ম তুমি দিয়েছ গো সৈমা, না চাইতেও তো তুমি আমার মাই হয়ে গেছো গো। তুমি জোর করে নাও নি সেই জায়গা, কিন্তু হয়ে গেছে আমার মা। পটল, এই তো আমার মা। এই যে কাঁদছে, আমি জানি গো কেন, কেন আমাকে ছেড়ে যেতে তোমার এত কষ্ট হচ্ছে। মা না হলে এমন হয় বলো? কেউ নেই গো সৈমা, তুমি গেলে তুমিও কষ্ট পাবে আর আমিও কষ্ট পাবো। আমার তখন কষ্ট হলে আমি কাকে জড়িয়ে ধরব? পটল পেরেছে, শুনলি তো? সুভাকার নিজের মুখে বললো যে ওইখান থেকে যাবে না। হ্যাঁ, এখান থেকে যাবে না। কিন্তু আমার একটা কথা বলার আছে। দেখ, এইভাবে যদি পটল সুভাগাকে মা বলে ডাকে তাহলে কিন্তু সমাজ লোকজন এসব মানবে না। কি করতে হবে থামে বলো আমাকে, কি করলে আমি সুইমাকে মা বলে ডাকতে পারবো? কি করতে হবে আমায় বল। একটা উপায় আছে, সমাজকে দিয়ে মানাতে গেলে এদের চার হাত এক করে দিলে হয় না? হ্যাঁ, সুজন আর সুভাগা গিয়ে দিতে হবে। মা, বলছো তুমি এসব কেন বলতো? মা তো কিছু খারাপ কথা বলেনি। না না, খারাপের প্রশ্ন নয় দাদা, কিন্তু তোমরা সবকিছু এত
এত সোজা করে ধরে নিচ্ছ কেন আমি বুঝতে পারছি? পটল একটা বাচ্চা মেয়ে, বোঝার চেষ্টা করো। আবদার করে সুভাগাকে মা হিসেবে চাইতেই পারে, মানছি তার মধ্যে কোনো বিবাদ নেই। তাহলে তোমরা সুভাগাকে মা হয়ে ওঠার যে রাস্তাটা দেখাচ্ছ সেটা সেটা তো সহজ নয়, এটা এটা হয় না। আর বৌদি, কিসের চার হাত এক? হ্যাঁ, কোনো কিছু না ভাবি তুমি কথা বলে দাও, কার চার হাত, কেন চার হাত, কিসের চার হাত? যখন কথাটা বলছো তখন যাদেরকে নিয়ে বলছো তাদেরকে একবারও তুমি জিজ্ঞেস করবে না, দুম করে বলে দেবে সকলের সামনে? একবারও জানতে চাইবে না তাদের এই ব্যাপারে মতামত আছে কিনা সেটা একবারও? তোমরা কি ভাবছো বলো তো? তোমরা কি ওই অল্প বয়সী ছেলে মেয়েদের বিয়ে ঠিক করছো নাকি এখানে? তোমরা জেনে রাখো, আমার পক্ষে আর কোনো বিয়ে করা সম্ভব নয়। এই বাড়িতে এই নিয়ে যেন আর কোনো কথা না হয়, আমি শুনবো না কথা। অনেক হয়েছে, অনেক হয়েছে। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।